চুত খাই, চুত খাই, এই চুত খাই নাকি? এই গরু বাড়িতে তো আর বেশি দিন নাই, মনে হয় এক সপ্তাহ আছে। গরু কি তোমরা একলাই কিনবা না ভাগি কিনবা? সেটা সেটাও কাকাই বলতে পারবে, সারাম নেই। আচ্ছা ঠিক আছে, তুমি জানাই আমাদের গরু কিনা লাগবো। তোমরা আর আমরা একসাথে মিল করে একটা ছোট খাতার বাস দেখে কিনে নিব। চাকর চাকর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার ওই যে গরুটা যে কিনবো বুঝছো, আমি তো বাজেট কম বাবু আমরা। হ্যাঁ আর মনে করো ওই রহিম চাষা রহিম চাষা, হ্যাঁ এরা মিলে মনে করো আমাকে দেখে উনি কিনে দিও। তোমরা তো বড় লোক মানুষ, তোমরা তো মনে করো কিনবা বড় সব। আর তুমি তো আমার বন্ধু মানুষ, যাই হোক করবো নি তো এটা খুব মানে এটা আল্লাহ রাস্তায় দেওয়া। হ্যাঁ এখন ওই ছোট পারি বড় পারি যাই পারি এটা আল্লাহ রাস্তায় যতটুকু এই আল্লাহ কবুল করো মানে না। দোস্ত তুমি এই কাকার সাথে আলাপ সালাপ করে আমরা জানাবো। হ্যাঁ চলো আমরা উঠি নাকি বাবু, চলো। আব্দুল আমরা মিলিত ভাবে একটা কুরবানি দিতে দিচ্ছিলাম আপনার কাছে। বেটা কি কস কুরবানি দিবি? আমি কি গরু কেটছি না? ওই যে গরু, ওই যে ওই যে ওই যে তুমি দেখছো, ওই যে ওই যে ওই যে। ও না মানে কাকা আমরা চাইছিলাম যে আমরা আমাদের আলাদা ভাবে আমরা একটা কুরবানি দিতে পারি। তোমরা আলাদা ভাবে দিবা ভালো কথা, আমি তো আসছি তোমাদের মাঝে ওকে বুঝো না। না কাকা মানে আমি শুনছি আপনার সুখান, আমি সুখান কি আপনি আমার সাথে না হয় আপনি বরঞ্চ ভাবো আপনি একটা হুজুরের সাথে পরামর্শ করে দেখেন। ঠিক আছে আমি হুজুরের সাথে পরামর্শ করবো, এখন তাও হয়ে করে তাও তাও আমি জিজ্ঞেস করবো তাও। আচ্ছা ভাই যান জিজ্ঞেস করেন তাও। আচ্ছা মাথা খান। আচ্ছা তাহলে আমার ভাই তাও তাও কেউ দিতে আসি না আমার কেউ দিতে বুঝি
তবে আপনার হুজুরের কাছে যাওয়া দরকার কাকা, এইটা কইছো তুমি ঠিক কথা, হুজুরের কাছে জিজ্ঞেস করে এটা করা ঠিক। ঠিক না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? কেমন আছো আকাশ? জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। থাকি মনে করে বসো। হুজুর আসছি আপনার এনে পরামর্শ নিতে। বলো। ঈদের তো আর বেশি দিন বাকি নাই, আছে আর কয়টা দিন। হুজুর আমি একটা গরু কিনছি, তো পাইসারে বলছি যে আমাদের সাথে থাকার জন্য। পাইসারে বলতেছে না চাচা আপনার সাথে থাকবো না। কেন থাকি? কি হয়েছে? তারপর বলতেছে এই টাকাটা এই কুরবানি হবে না। আমি বললাম যে কেন, কি লিগা? তো এটা হারাম কাজ। হারাম আসলে আমি তো গরু কিনছি, আমি তো গরু কিনছি কুরবানি দেওয়ার লাগে। তো হুজুর এখন 22 তারিখ বলতেছে হারাম বলছে। হুজুর বলতেছে যে এটা নাকি হালাল টাকা না, সবাই করতে পারে ব্যবসা, ব্যবসার মধ্যে টাকা খাটাইতেছি, এখানে তো টাকা দিয়ে টাকা খাটাই, এটা তো হারাম, এটা হারাম। কি করতে পারি বলেন? শোনো আকাশ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা কি করেছে হালাল, সুদকে করেছেন হারাম। হাদিসের মধ্যে এসেছে যারা সুদের ব্যবসা করে, টাকা লাগায়, সুদ খায়, যারা সুদখোর তারা 70টা গুনাহ করে, তার মধ্যে সর্বোচ্চ সব থেকে বড় গুণা যেটা মারাত্মক সেটা হলো আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে যেই গুণা তেমন গুণা করে তারা, আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করল। সুদখোর যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আছে, সব থেকে ছোট গুণা যেটা সেটা হলো নিজের মায়ের সাথে খারাপ কাজ করা। আমি এখন কি করতে পারি একটু পরামর্শ তুমি এখন তোমার যে টাকার ব্যবসার টাকা লাগানোর সুদের টাকা যে আছে ওই টাকাগুলো তুমি স্ববিনিয়োগ ব্যতীত কোথাও জনকল্যাণের জন্য বাথরুম তৈরি করে দিতে পারো, অথবা গরিব ফকির মিসকিন বিধবা এতিম অসহায় তাদেরকে স্ববিনিয়োগ ব্যতীত এই টাকাগুলি দান করে দিতে পারো, আর হালাল টাকা দিয়ে গরু কিনে আমি আজকে থেকে আমি তবা করছি, আমি আর সুদে এইসব ব্যবসা করবো না। আমি আজকে থেকে আমি তবা করছি, আমি আর এই ব্যবসা করবো না, আমি ইনশাল্লাহ সৎভাবে চলবো। আমি যাতে কুরবানি সত পয়সায় দিতে পারি, যাতে কোনো ঘুষ বা সুদে যাতে মানুষ না বলতে পারে, ইনশাআল্লাহ দোয়া করবেন আমি সেভাবে যাতে কুরবানিটা দিতে পারি। টাকা পাবে কোথায়? ইনশাআল্লাহ আমার ওয়াইফের কাছে জমানো টাকা আছে, হালাল টাকা। হুজুর এটার মধ্যে কোনো হারাম নাই। হুজুর তাহলে সেই টাকা দিয়ে তুমি কোরবানি দাও। জি হুজুর ওইটাই চিন্তা করছি যে ওইটা দিয়ে আমি ইনশাল্লাহ কোরবানি দিব, আর কোরবানি ইনশাল্লাহ দাওয়াত দিব। হুজুর আপনি যাবেন? ঠিক আছে, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করুক, এবং তুমি হালাল টাকা দিয়ে সুদ ঘুষ থেকে বিরত থাকো, হালাল টাকা দিয়ে যেন চলতে পারো, হালাল টাকা কোরবানি দাও, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করুক, আমল করার তৌফিক দান করুক। আমি যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।